18/2/2021, বার হলো বৃহস্পতিবার। আজকে রাশি ফল, আজকে রাশি ফলে মানুষের ভাগ্যের কতটা উন্নতি আছে সেটা জানতে শেষ পর্যন্ত একটু ভিডিওটা আপনারা দেখুন। আজকে চন্দ্র ভরণী নক্ষত্রে আছে, ভরণী নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র। চন্দ্র যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে স্বাভাবিকভাবে জানবেন মানুষের মধ্যে একটা রোমান্টিকতা ভাব প্রকাশ পায়, মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, আবেগটা বেড়ে যায়, মানুষের ভালো জিনিস পছন্দ করার ব্যাপারটা কিন্তু থেকেই যায় যদি চন্দ্র কোনোভাবে শুক্রের নক্ষত্রে থাকে, আর যদি সেটা হয় ভরণী নক্ষত্র। এই ভরণী নক্ষত্র আজকে চন্দ্র আছে হচ্ছে মেষ রাশিতে। আজকে তাই মেষ রাশির মানুষের কিন্তু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন, আপনার চুরি হওয়া জিনিস, হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন। যদি এরকম কোনো কিছু জিনিস চুরি হয় আপনার কাছ থেকে বা আপনার বাড়ি থেকে, সেটা কিন্তু ফিরে পাওয়ার চান্সটা প্রচুর। রাজনীতিবিদদের শুভ আজকে, যারা সিনেমায় কাজ করছেন, অভিনয়তে কাজ করছেন, খেলা প্রেমী, যারা ক্রীড়াতে ক্রীড়া জগতে কাজ করছেন, তাদের কিন্তু আজকে শুভ যারা মেষ রাশির মানুষ। আজকে আশা পূরণের দিন, স্বপ্ন পূরণের দিন, যে কোনো কাজে অনায়াসে সফলতা আজকে আপনি অবশ্যই পাবেন। যারা সোনার দোকান বা সোনার কারবার করেন, জুয়েলারি কারবার, তাদেরও কিন্তু আজকে শুভ। অনেক মানুষ মেষ রাশির মানুষ কিন্তু আজকে সোনার জিনিস কিনতে পারবেন, সোনার অলংকার কিনতে পারবেন যারা মেষ রাশির মানুষ। বৃষ রাশির মানুষ আজকে নিজের হার্টের সমস্যা থেকে রক্ষা পাবেন, যে কোনো মানে ডাক্তারি পরামর্শ হোক বা ওষুধের মাধ্যমে হোক, মেডিসিনের মাধ্যমে হোক, যে কোনোভাবে, অর্থাৎ যাদের যাদের কোনো হার্টের কোনো সমস্যা আছে বৃষ রাশির মানুষের, তারা কিন্তু সেখান থেকে মুক্তি লাভ করবেন। যে কোনো চিকিৎসা আজকে অন্যদিনের থেকে আপনি বেশি সফলতা পাবেন যারা বৃষ রাশি। আর একটা জিনিস বৃষ রাশির মানুষের, সেটা হলো হঠাৎ করে দেখবেন আপনার ইনকাম বা সোর্স অফ ইনকাম বেড়ে যাচ্ছে, এবং শুধু তাই না, আপনার সঞ্চয়ের প্রতি আগ্রহটা তৈরি হয়েছে, আপনার মানে ধন সম্পদের জায়গাটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। চাকরির ক্ষেত্রেও একটা অস্বাভাবিক সফলতা আপনি অনুভব করবেন এবং কোথাও ঘুরতে যেতে পারেন। বৃষ রাশির মানুষরা ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। মিথুন রাশি আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একটু বিপদে পড়তে পারেন, তাই সাবধানে, যে কোনো জায়গায় অপরিচিত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একটু খেয়াল রাখবেন চারপাশটা, না হলে কিন্তু বিষয়টা হিতে বিপরীত হয়ে যাবে। আপনি হয়তো ভালো কিছু করতে গেলেন, দেখা গেল উল্টে আপনি আইনি সমস্যায় পড়ে গেলেন যারা মিথুন রাশি। তাই মিথুন রাশির এই জিনিসটা দেখাটা খুব বাঞ্ছনীয়, যে কোনো রকমের সমস্যা থেকে একটু দূরে থাকাই আমার হিসাবে ভালো আজকে, এই যোগটা কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া কর্মক্ষেত্রে গোলাযোগ হতে পারে, প্রথমে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে আপনার অধস্তন বা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ, আপনার বিরুদ্ধে কোনো নেগেটিভ আচরণ করতে পারে। হতাশার কিছু নেই, পজিটিভ, আপনি আপনার মতো সততা নিয়ে কাজটা করুন যারা মিথুন রাশি। কর্কট রাশি, আত্মীয় সমাগমের ব্যাপারটা রয়েছে আজকে কর্কট রাশি। পুরানো বন্ধুবান্ধবের থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, অর্থাৎ সাড়া পাবেন, তারা আপনার সাথে যোগাযোগ করবে। ভালোবাসার ক্ষেত্রে সমস্যা থাকবে না, ভালোবাসা একে অপরের মধ্যে ভালোবাসা বাড়বে, পারিবারিক শান্তি বজায় থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, সন্তানের সুমঙ্গলের জন্য আপনি কোনো পরিকল্পনা করতে পারেন, সুদূর প্রসারী কোনো পরিকল্পনা, বাস্তুতে কোনো সমস্যা তৈরি হতে পারে। তবে একটা কথা বলি, কর্পোরেশনের মানুষের কিন্তু বাড়িতে বাস্তুতে কোনো ক্ষতি করা হতে পারে বা বাস্তু নিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন, সেটা একটু খেয়াল রাখবেন। আজকের একটা শুভ সময় পেয়েছি, সেটা হলো মহেন্দ্র যোগ, একটাই শুভ সময়, সেটা হলো মহেন্দ্র যোগ। সেটা একটু নোট ডাউন করে নিন আপনারা, 10:36 থেকে সকাল 10:36 থেকে 12:57, 10:36 থেকে 12:57 সকাল আজকের ক্ষেত্রে একটাই মহেন্দ্র যোগ, এই সময়টা কাজে লাগান, গুরুত্বপূর্ণ কাজগুলো এই টাইমের মধ্যে সেরে ফেলুন। সিংহ রাশির মানুষদের আজকে কিরকম যেতে পারে, সিংহ রাশির মানুষদের নতুন কেনাকাটা, নতুন বস্ত্র কিনতে পারেন, তবে বাড়িতে কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন বা কাউকে দিয়ে দিন বা কোথাও রেখে দিন, বাড়িতে মানে পুরানো জিনিসপত্র এক জায়গায় জড়ো করবেন না, এটা কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি করে বাড়িতে, নিজের আয় বা উন্নতির জায়গাটাকে অবরুদ্ধ করে দেয় বা আটকে দেয়। সেই জন্যে আমাদের পুরানো কোনো জিনিসপত্র না রাখাটাই বাঞ্ছনীয়, যদি সেরকম প্রয়োজন না হয় সরিয়ে ফেলুন, ওই জায়গাটা থেকে সরিয়ে ফেলুন যারা সিংহ রাশি। আর একটা জিনিস, সিংহ রাশির মানুষের একটু আয় বা মানে বিশেষ করে ইনকামের জায়গাটা একটু বেশ 10-12 দিন ধরে সিংহ রাশির মানুষের কিন্তু খুব বেশি আয় হচ্ছে না, অর্থাৎ খুব বেশি যে মানে ব্যাপক যে আপনি ইনকাম করেছেন তা কিছু না,
তবে সিংহ রাশির মানুষের আরো চলবে এরকম 4-5 দিন চলবে, তারপরে কিন্তু ব্যাপারটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই সিংহ রাশির মানুষের একটু, যারা মানুষ আছেন মানে বিশেষ করে যারা কর্ম কর্ম মানুষ মানে কর্মঠ মানুষ, যারা পরিশ্রম করেন বাট সেইভাবে ইনকাম করতে পারছে না, ইনাদের কিন্তু আরো 4-5 দিন আপনাদের সময় লাগবে, এরকম যাবে। কন্যা রাশি, কন্যা রাশির আজকে রমণী প্রীতি বাড়বে, যে কোনো মহিলা বা মেয়েকে দেখে আপনার ভালো লাগতে পারে, ভালোবেসে ফেলতে পারেন, আপনি কথা বলতে ইচ্ছা করতে পারে আপনার, তার বিষয়ে জানতে ইচ্ছা হতে পারে আপনার, অর্থাৎ হঠাৎ করে দেখলেন যে আপনার ভালোবাসা বাড়ছে, অর্থাৎ যে কোনো অচেনা মহিলা বা অচেনা মেয়ের প্রতি একটা অস্বাভাবিক একটা টান তৈরি হতে পারে আপনার, আপনার নিজের মধ্যেও একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব, ভালোবাসা, কিছুটা রোমান্টিকতা, এইগুলো কিন্তু একসাথে থাকবে। তাছাড়া কন্যা রাশির যারা রাজনীতি করছেন, পলিটিক্সে যুক্ত আছেন, তাদেরও শুভ, যথেষ্ট পজিশনটাকে আরো বেটার করতে পারবেন, ভালো করতে পারবেন, তবে কূটনৈতিকভাবে সফলতা পেতে হবে আপনাকে, বাস্তব বুদ্ধি প্রয়োগ করতে হবে, আবেগে গা ভাসালে চলবে না, এটা খেয়াল রাখতে হবে। তুলা রাশির আজকে কিছুটা নির্মমতার শিকার হতে পারেন, কিছুটা অসহায়তার শিকার হতে পারেন আপনি। আপনি কোথাও গেলেন, দেখা আছে মানে পরিস্থিতি আপনার প্রতিকূল হয়ে গেল, মানে আপনি ওখানে তেমন কারোর হেল্প পেলেন না, কারোর সাহায্য পেলেন না, হয়তো গুরুত্বপূর্ণ কাউকে ফোন করতে যাচ্ছেন, তার ফোনটা হয়তো সুইচ অফ, বা আপনি তাকে ফোনেও যোগাযোগ করতে পারছেন, এরকম একটা অসহায়তার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, একটা নেগেটিভ আচরণ যাকে বলে। আপনি যাকে ভালোবাসেন সে দেখছেন ফোন ধরছে না আজকে, যারা তুলা রাশির মানুষ, এই ব্যাপারটা কিন্তু আজকে চলার জায়গাটা আছে। তবে কাজের ক্ষেত্রে কাজে ডুবে যান, কাজে মন দিন, অন্যদিকে বেশি ধ্যান না রাখা আজকের জন্য ভালো হবে, তাতে কিন্তু আপনার কিছুটা হতাশা তৈরি হতে পারে যার তুলা রাশি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশি, স্বাস্থ্যের অসম্ভব উন্নতি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ ব্যাধি চলে যাবে অনেকটাই। তাছাড়া বৃশ্চিক রাশির মানুষের যাদের মানে হজমের সমস্যা হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের ভালো হবে, তবে অবশ্যই বিশুদ্ধ জল খাওয়াটা প্রয়োজন, ভালো জল খাওয়াটা প্রয়োজন, এটা মনে রাখতে হবে যারা বৃশ্চিক রাশির মানুষের। তবে বৃশ্চিক রাশির মানুষের দাঁতের কোনো সমস্যা তৈরি হতে পারে, সেখান থেকে রিকভারি করতে পারেন, দাঁত ঘটিত কোনো সমস্যা আপনি একটু দাঁতে যন্ত্রণা করে, দাঁতে ব্যথা হওয়া, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে। তাছাড়া বৃশ্চিক রাশির মানুষের আর একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো নিজের সন্তানের সাথে বয়স্ক মা বাবাদের, বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু একটু মতবিরোধ তৈরি হতে পারে, মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সেটা কথা বলার মাধ্যমে মিটিয়ে ফেলুন। অযথা উত্তেজিত হলে কিন্তু দুজনেদেরই ক্ষতি, কারণ সেটা হচ্ছে আপনাদের পরিবারের, তাই অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, সমস্যাটাকে আঁকড়ে ধরবেন না। যা বৃশ্চিক রাশি, যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরির যোগ আছে কিন্তু বৃশ্চিক রাশির মানুষের এই মাসে, তাই অবশ্যই সরকারি চাকরিতে খুব এফোর্ট দিন, খুব জোর দিন যারা বৃশ্চিক রাশির মানুষ, চেষ্টা করুন সরকারি চাকরির জন্য, সরকারি চাকরির কিন্তু একটা সুযোগ থাকছে যারা বৃশ্চিক রাশি। ধনুরাশি, ধনুরাশির মানুষের আজকে মূল্যবৃদ্ধির জন্য জেরবার হতে পারেন আপনি, আপনার মনে হতে পারে যে কোনো জিনিসের দামটা বেড়ে গেছে, অর্থাৎ কেনাকাটার প্রতি আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন আজকে, যে কোনো জিনিস পছন্দ সই জিনিস বা আপনার যেটা আপনি কিনতে মানে ভালোবাসেন, দেখা যায় আপনি একটা ভালো মাছ পাবেন কিন্তু সেই মাছের দামটা যেন মনে হচ্ছে আপনার বিরাট, মানে এরকম যে কোনো জিনিস যেটা আপনি একটা কিনবেন, যে কোনো আপনার একটা পছন্দের জিনিস যেটা আপনি ভেবে গেছেন এক, বাস্তবে জায়গায় গিয়ে দেখছেন আর এক, তো এই জায়গাটা কিন্তু চলবে যারা ধনুরাশি, তাই পছন্দের জিনিসের একটু অতিরিক্ত দাম আপনাকে পেমেন্ট করতে হতে পারে। মকর রাশি কি হতে পারে, মকর রাশি আজকে সংসারে ঝামেলা থাকবে না, খুব কুইক সবকিছু আপনি আজকে করতে পারবেন, পরিবারের তরফ থেকেও দেখবেন এরকম ব্যাপারটা চলছে, নিজের পরিবারের সাথে যদি আপনার কোনো অশান্তি বা মনোমালিন্য তৈরি হয় সেটা দেখবেন মিটে গেছে আজকে, কেননা মকর রাশির মানুষের কিন্তু ব্যাপারটা অনেকদিন ধরেই চলছে, পিতা পুত্রের সাথে সম্পর্ক ভালো হবে, সন্তান মায়ের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে, আত্মীয় সমাগমের একটা বাড়িতে যোগ আছে বা আপনি নিজে আত্মীয়দের বাড়িতে যেতে পারেন, পুরানো অনেক দিনের পুরানো কোনো বন্ধু বান্ধবের সাথে আপনার যোগাযোগ বাড়তে পারে আজকে যারা মকর রাশির মানুষ। তবে মকর রাশির মানুষের ব্যবসার ক্ষেত্রে একটু লসের সম্মুখীন হতে পারে, তাই অবশ্যই সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, একটু নজর রাখতে হবে, নাহলে কিন্তু মকর রাশির মানুষের ব্যবসায়িক আর্থিক ক্ষতি হতে পারে, বাড়িতে কোনো দ্রব্যের কোনো ক্ষতি হতে পারে, অর্থাৎ হাট থেকে পড়ে যাওয়া কোনো দ্রব্য, সে হতে পারে চায়ের কাপ বা প্লেট, এই জাতীয় অর্থাৎ দ্রব্যের ক্ষতি, অর্থাৎ দামি কোনো জিনিস দেখলে হয়তো পড়ে গেছে বা ভেঙে গেছে বা টুকরো টুকরো হয়ে গেছে, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে।
যারা মকর রাশি, এটা একটু খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানুষরা আজকে ঈশ্বরের প্রতি বেশি মনোযোগী হবেন, কোনো টোটকা টিপস করতে পারেন, মা লক্ষ্মীর পুজো দিতে পারেন। আজকে কুম্ভ রাশির মানুষরা মা লক্ষ্মীর এমনি যে পুজোগুলো হয় প্রতি বৃহস্পতিবার করে সেটা করতে পারেন কুম্ভ রাশি। তাছাড়া কুম্ভ রাশির মানুষরা আজকে যেটা দেখা যাচ্ছে একটু ঠাকুরের প্রতি যেন অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার নিজেরও মনে হতে পারে যে আমি যেন একটু আস্তিক প্রকৃতির মানুষটা একটু বেশি হই, ঈশ্বর মুখী হই, যাতে করে ঈশ্বর আমাকে যে কোনো বিপদ আপদ থেকে ভালো রাখতে পারে। তবে গুপ্ত শত্রু থেকে সাবধান, আপনার যে কোনোভাবে ক্ষতি করতে পারে এটা খেয়াল রাখবেন। মীন রাশি, মীন রাশির মানুষের আজকে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন অসম্ভব লাভের মুখে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, যারা যদি কোনো জিনিস যারা স্টোর করে রাখেন আগে থেকে, তাদেরও আজকে লাভের মুখ দেখবেন। আজকে একটা আনন্দ অনুভব হবে, কেননা আজকে আপনার হাতে প্রচুর টাকা আসবে যারা মীন রাশির মানুষ। আর টাকা আসলে স্বাভাবিকভাবে মানুষের মনে একটা খুশির হাওয়া বয়, কেননা মীন রাশির মানুষ আজকে যারা ব্যবসায়ী মানুষ আছেন তারা প্রচুর মুনাফার মুখ দেখবেন, বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বাইরের ব্যবসা করছেন। নর্মাল যারা ব্যবসা করছেন তাদেরও ভালো, হসপিটাল বা নার্সিংহোমের খরচ আজকে আপনার অনেকটা কমবে, কিছু মানুষ আজকে আপনাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে, সেটা হতে পারে বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কেউ বা আপনার কলিগ। আজকে মীন রাশির মানুষ যে কোনো জায়গা থেকে দেখবেন একটা সাহায্যের হাত আপনাকে বাড়িয়ে দিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন, যারা কাছের মানুষ আছে যারা তাদের নিজের বিষয়টা একটু জানতে পারে, বুঝতে পারে। নমস্কার, সবাই ভালো থাকুন।